বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। দু বছর আগে বিষয়টি নিয়ে সতর্ক করেছিলেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। এবার ঝুঁকিতে থাকা 7টি দেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম সিএনবিসি টিভি 18। সংবাদ মাধ্যমটির শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে এরকম 7টি দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, জাম্বিয়া ও ঘানা। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ $156 বিলিয়ন, যা 2008 সালের তুলনায় 5 গুণ বেশি, যেখানে S&P গ্লোবালের মতো বিশ্বব্যাপী রেটিং এজেন্সিগুলো বাংলাদেশকে জাঙ্ক বা জঞ্জালের স্থান হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া সম্প্রতি যে রাজনৈতিক সংকট ও ক্ষমতার পটপরিবর্তন হয়েছে, তার আগে থেকেই বাংলাদেশের ঋণ গ্রহণ এবং তা পরিশোধের সক্ষমতা ছিল নিম্নমুখী। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2023 সালের জানুয়ারিতে $32 বিলিয়ন থেকে কমে 2024 সালের সেপ্টেম্বরে $20 বিলিয়নে নেমেছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক বছরে টাকার অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু এ ধরনের পদক্ষেপে এখনও পর্যন্ত কোনো সমাধান আসেনি। খাদ্য মূল্য বাড়ার কারণে 2025 সালে মুদ্রাস্ফীতি বেড়ে 10.1% হতে পারে বলে ধারণা করছে এশিয়া উন্নয়ন ব্যাংক। প্রতিবেদনে আরও বলা হয়, অপরিশোধিত ঋণের পরিমাণ বাড়ায় ব্যাংকগুলোতে তারল্য সংকট আরও তীব্র হতে পারে। যদিও এখনই কোনো ঋণ সংকট নেই, তবে অর্থনীতির ক্রমাবনতি ঘটছে, এর দ্রুত সমাধান প্রয়োজন। IMF-এর $4.7 বিলিয়নের ঋণ বাংলাদেশের অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করেছে। 2026 সাল পর্যন্ত 3.5 বছরে এই ঋণের অর্থ ছাড় করেছে তারা। 2022 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান আচিম স্টেইনার সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, 50টি দরিদ্র দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। দেউলিয়া হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা। প্রতিবেদনে বলা হয়, UNDP প্রধানের সেই সতর্কবার্তা এখনও প্রাসঙ্গিক, কারণ এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।